রাজধানী আগরতলা থেকে প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত বক্সনগরস্থিত কলসিমুরা নগর সীমান্ত এলাকা। স্বাধীনতা দিবসের আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বিএসএফ 150 ব্যাটালিয়নের জওয়ানরা। সেখানে পুরুষ বিএসএফ জওয়ানদের পাশাপাশি পাল্লা দিয়ে ওই এলাকায় টহলদারি করছে মহিলা বিএসএফ জওয়ানরাও। উত্তর পূর্ব ভারতের তথা সমগ্র ভারতবর্ষের পার্বত্য ত্রিপুরা একমাত্র রাজ্য যার ভৌগোলিকভাবে তিন দিক দিয়ে বাংলাদেশ সীমান্ত। এর ফলে অবৈধভাবে পাচার বাণিজ্য অনেকটাই বেশি এখানে। এর পাশাপাশি উগ্রপন্থীদের আনাগোনা বেড়েছে, তাই ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিএসএফ এর কড়া নজরদারি রেখেছে দিবারাত্র অতন্ত্র প্রহরীর মতো। ভারতীয় সীমান্তে বৈরীদের আনাগোনা কিন্তু অশনির সংকেত দিচ্ছে বারবার। সেটা ভারতবর্ষের সাথে পাকিস্তান চীন নেপাল সীমান্ত হোক কিংবা ভারত বাংলাদেশের সীমান্তই হোক না কেন, আর সে কারণেই 15 আগস্টের আগে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ভারতীয় সীমা সুরক্ষা বল অর্থাৎ বিএসএফ। 15 আগস্ট শ্রদ্ধা জানাব সেই সকল বীর শহীদের যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে। এর পাশাপাশি কুর্নিশ জানায় সকল সীমান্তরক্ষী বাহিনীদের যারা নিজেরা অতন্ত্র প্রহরী হয়ে আমাদের নিশ্চিন্তে ঘুমুতে সাহায্য করছে। এদের জন্যই তো আজ আমরা শান্তিতে দিন অতিবাহিত করতে পারছি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।